লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন, পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়, দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। সাত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত এই সিনেমাটা যখন দেখতে গেছিলাম তখন আমার বয়স কত হইব, 16 তে শুরু করে বেশি হইলে 18, লগে আসছিল সালমা। সালমাকে যে লগে থাকে তার নাম সালমা, সিনেমা দেখানোর সময় যে লগে থাকে তার নাম সালমা, বুঝতেছ? মনে মনে আশা আসিল সালমার খালি একটা আঙুল ধরবো, পারি নাই। কারণ এই গান, এই সিনেমা, দুঃখের সিনেমা, পুরা 3 ঘন্টা সালমা খালি কাঁদছে, রোমান্টিক পরিবেশে নষ্ট হয়ে গেছে, আঙুল আর ধরতাম না। আরে ভাই কি বলেন না বলেন, 101টা লোকের ফাইট শেখানো লাগবে, এর মধ্যে একটা লোক ফিল্ম বুঝবে না, ক্যামেরা বুঝবে না, অ্যাঙ্গেল বুঝবে না। তাতে সমস্যাটা কি? এইটা তো আমি বুঝা করতে পারছি না। হ্যাঁ, এই যে আপনি ফাইট ডিরেকশন দেন, আপনি ফিল্মে আহনের আগে আপনি কি ফিল্মটা বুঝতেন, আপনি ফিল্ম বুঝতেন কোন? এই যে টিকে ডাইরেক্টর, ও যে ডাইরেকশন দেয়, ও ফিল্মে আহনের আগে ও কি ডাইরেকশন বুঝতো? ভাই আপনি একটা প্রোডিউসার হয়ে যদি এই কথা কন, তাহলে আমার কি বলার আছে কোন? একটা লোক ফাইট শিখবে এটা আমার কোনো সমস্যা না, তার আমি শিখাচ্ছি, কিন্তু মিনিমাম ক্যামেরাটা বুঝবে না, মিনিমাম একটা অ্যাঙ্গেলটা বুঝবে না। মোর জ্বালা, ওরা কেলা ক্যামেরা বুঝবো, ওরা কেলা অ্যাঙ্গেল বুঝবো? আরে বাইরে ওরা কি ফাইট ডিরেকশন দিব, ওরা কি ফিল্ম ডিরেকশন দিব, ওরা করবো কমেডি, কমেডি, ওরা ফাইট শিখবো ব্যাস। সব তো আপনি বুঝেন, তো সব আপনি করেন, আমার আর অ্যাকশনকে আমি যাই গা। আর মুশকিল ভাই, মুশকিল ভাই বসেন, আপনি আপনি চলে যাবেন, মানে আপনি আমার সিনেমার ফাইট ডিরেক্টর, আমি যে নতুন নতুন অ্যাকশন কল্পনা করছি সেই ফাইট ডিরেকশন দিবেন আপনি, আর আপনি বলছেন চলে যাব। আরে ভাই আমি যে এই যে সিনেমা 101টা ব্রেন, মানে আই মিন 101টা টাক মাথা নিয়ে যে কাজ করতেছি, সেই টাক মাথার ট্রেনিং তো আপনি দিবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো। আলম ভিতরে? জি স্যার। এই যে তুমি আমার দেখা, এই যে উঠা খারাইলা, সালাম দিলা, একটা বড় ছেলের মতন আচরণ করছো, সম্মান যে করছো, এইটা সবসময় করবা, সব মানুষের সঙ্গে তুমি এরকম আচরণ করবা, তোমার পুষ্টটা কি এটা তোমার মনে লাগবো, তাই না? তুমি একটা ফিওন, সবসময় মনের মধ্যে রাখবা, বুঝতেছ? বড়ভাবে চলবা, মানুষ পছন্দ করবো, দুটাকে লাগবো চাইয়ে নিবা, বুঝছ? চরিত্রের ভিতরে যেন কোনো কলঙ্ক না থাকে, বুঝতেছ? হ্যাঁ, মনে করো যে কোনো ধরনের আলফল আড্ডা, তারপর মনে করো বিড়ি সিগারেট পান তামুক সবচেয়ে বড় কথা হলো মদ, মদ পানি এইসব নেশা করবো না। আমি কোনোদিন মদ খাইনি, মদ কোথায় পাবো? হ্যাঁ, মদ জিনিসটা হলো মনে করো কি, বুঝতে পারছো? একটা ফবাদ আছে না, কুত্তার পেটে ঘি হজম হয় না, এরকম গরিবের পেটে মদ হজম হয় না, এটা মাথায় রাখবা। ওকে আলম, কেমন আছো ভাই? আরে ভাই আপনি কেমন আছেন? আমার কলিজা তো টান্ডা হয়ে গেছে, আমার কলিজাটা দূরে গেছে, টান্ডা হয়ে গেছে, এতদিন পরে তুই আমারে জিজ্ঞাসা করছিস আমি কেমন আছি, আমার কলিজাটা তো ঝুলে গেছে রে ভাই। বিশ্বাস হয় না তো? হ্যাঁ, আত্মা দিকে দে। কেন
তোর আত্মার দিকে দে আমার কলজাটা লাগা আত্মা দেখ আমার কলজাটা ফ্রিজ হয়ে গেছে আইসক্রিম হয়ে গেছে কলজাটা তোর হয়েছে আলম তুই আমার মানে একটা কথা কবি আমি যখন পয়লা আইছি তুই কে রে আমার জড়াই ধরস ভাই কে রে তুই আমার বুকে টেনে নিয়ে লস ভাই এটা আজকে বললাম তোমারে তুই ক ভাই বসেন তো এত আবেগী হইলে হবে না বসেন মেজাজটা বহুত খারাপ হয়ে গেছে রাইল্লা তোর তো আইল্লা কোনটা ঠিক হইব না আরে ভাই আপনি বলেন তো আপনার মুখে আইল্লা শুনতে এখন আমার ভালোই লাগে কি দেখছ তুই হাসাই হ্যাঁ হাসা তুই তো জিততে আসছ গা তুই তো জিততে গেছ হ্যাঁ ভাল লাগছে তোমার শরম ভাল লাগছে আইল্লা তো এক কাম কর চায়ের অর্ডার দিয়ালা চা খাই শোনেন আপনি তো চা প্রতিদিনই খান আপনার আজকে একটা অন্য জিনিস খাওয়াবো কি দেখাবি তুই আপনি তো সিনেমার স্ক্রিপ্ট লিখেন ক্রিয়েটিভ মানুষ ক্রিয়েটিভ মানুষদের মাথা ঠান্ডা রাখতে হয় মাঝে মাঝে এটা খাবেন খাইলে মাথা ঠান্ডা থাকে আরে ভাই খান খাইলে মাথা ঘুরবে রেগুলার খাই ডেলি খাস তুই তার মানে তুই হারাম জিনিস খাস তুই ডেইলি হারাম জিনিস খাস তুই তো হারাম কর রে তুই তো ডেইলি হারাম কর আরে ভাই আপনি খান না আজকে থেকে আপনি হারাম কর হয়ে যান নেন খান নেন বাড়ি যান চিয়ার্স এই আলিয়া রে তুই আমার হারাম কর বানাই আমারে তুই হারাম কর বানাই আলছস বুট প্যান্ট পিন্দা তুই একটা পাঞ্জাবি রে হারাম কর বানাই আলছস আমি হারাম করে গেছি রাইল্লা হারাম কর আমি তোমারি প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিও পরানে গো ভালোবেসে ঠাই দিও পরানে আমি তোমারি তুমি আমারি পাশে থেকো জীবনে মরণে গো পাশে থেকো জীবনে মরণে ভাই ভালো আছেন জি আপা কি চা খাইবেন লাল চা না দুধ চা লেমন টি আছে মশলা টিও আছে ব্ল্যাক কফি হোয়াইট কফি মানে দুধ কফি আছে না 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 চা কফি কিছু লাগবে না তো আসলে একটা ইনফরমেশনের জন্য এসেছিলাম বলি ফালা তাবাসসুম ফিল্ম কর্পোরেশন অফিস কোনতে জানেন কিছু তাবাসসুম ফিল্ম কর্পোরেশন এই যে দুইটা সিঁড়ি ড্যানি ঢুকবেন দরজার উপর লেখা আছে বড় করে তাবাসসুম ফিল্ম কর্পোরেশন সোজা হান্ডে যাবেন থ্যাংক ইউ ভাইয়া আপা তাবাসসুম ফিল্ম কর্পোরেশনের কার কাছে যাবেন আপনার দিকে দাঁত কেলাই রেনি রইব সেই হোলাকাই হলো রহমত আর বন্ধু পাশতেই পাচ্ছি না কি করে সম্ভব বলেন তো
কি করে সম্ভব তা জানতে চাচ্ছেন তো? শোনেন, ফার্স্টে বাসা থেকে বের হয়েছি, বার হয়ে একটা রিক্সা নিয়েছি, আর সেই রিক্সা আমাকে কোথায় নামিয়ে দিয়েছে জানেন? চাপায় বাস টার্মিনালে। সেখান থেকে ঘেঁচাং করে একটা টিকিট কেটে নিয়েছি, টিকিট কেটে বাসে উঠে পড়েছি, আর সেই বাস সোজা আমাকে কোথায় নামিয়ে দিয়েছে জানেন? গাবতলি বাস টার্মিনালে। গাবতলি বাস থেকে নেমে আর একটা বাসে উঠে পড়েছি, আর সেই বাস আমাকে কোনটিলে এসে নামিয়ে দিয়েছে জানেন? কাকরাইলে। তারপর কাকরাইল থেকে একটা রিক্সা নিয়ে সোজা চলে এসেছি এখানে। কাকরাইলে এসেছেন কেন? কিছু তো পড়তে পারছি না। কাকরাইল কেন মানে? আপনি এত বড় সিনেমা অফিসে চাকরি করেন, তাই তো বড় আশা নিয়ে এসেছি। কি আশা নিয়ে এসেছেন? কি আশা মানে? সব কি ভুলে গেছেন নাকি? ফেসবুকে কি কথা হয়েছিল আপনার সাথে? আমি বলেছি না চিত্রলেখা হব, আমি চিত্রলেখা হতে তো এসেছি, সব কি ভুলে গেছেন নাকি? ছোটবেলায় কত সুন্দর গান তুই গাইতি, একটা গান গানা ভাই। গান হতে হতে টিকিট ছাড়া ছোট গেলে চলে যাও। তোরা ধন্যবাদ, তুই আমার এই জিনিস খাওয়াইছিস, আমার ছোটবেলায় যাইতে ইচ্ছা করতেছে। হরেন ভাই, ছোটবেলার কথা মনে আছে নাকি? ছোটবেলার গান কি আনো মনে আছে? আপনি ধরেন না, আমি তো আছি। আমি গীতা লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে, না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, আলোকে বলে কি করো মা ভাই, এখানে গান গেছে কে? বেশি করে খাইছে তো, বেশি করে খাইছে বলে আজকে এই অবস্থা হয়েছে। খাইছে মানে কি খাইছে? হুইস্কি। হুইস্কি আবার কি গো? হুইস্কি আপনি পাশতে পারবেন না, অন্য জিনিস। ওটা খালি কি গান গাওয়া যায়? ওটা ভালো মতো খেলে গানে এমনিতে নিজের গলায় চলে আসে। জবের ব্যাপার তো, ওটা খেলে গানে এমনি গলায় চলে আসে। রহমত ভাই, আমাকে একটু ওটা খাওয়ান না গো। কি বলছেন? আমার খুব গান গাইতে ইচ্ছে করছে। কি হয়েছে? আপনাকে তো গান শোনাবো, নাচ দেখাবো। আরে বৃষ্টি হইলে আকাশ মাটি হইয়া যায় মিলন, হিয়ার মাঝে দেখলাম আমি চাঁদের কিরণ, হয় না রূপের তুলনা চান্দের আলো হৃদয় হয়েছে, না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে, না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে। ঠিক ভাই, যদি আপনার কথা মতোই আসি, ধরেন জায়গা টাকের পাহাড়, চতুর্দিকে টাক টাকা টাক, এর মধ্যে সাই 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 করে বাতাস আসতেছে, অসংখ্য টাক গরু ছাগল হাঁস মুরগি ভেড়া, গরু ছাগল পায়ের নিচে উঠে যাবে, এগুলো নিতে পারবে না। তামিলে আসেন, তামিলে আসেন। আচ্ছা ও তামিল, হ্যাঁ যে দেখলাম কয়েক বছর দেখলাম হিরো জাস্টে দাঁড়ে আছে, দুজন দুজনের দিকে আসতেছে, দুজন দুজনের দিকে আসতেছে, কেউ কাউকে ছাড় দেবে না। এর মধ্যে হিরো হাসতে হাঁটতেছে, ফলাচ্ছে খুব স্লো মোশনে আপনার ক্যামেরা যাচ্ছে। হিরো সাই উঠা,
মাগো কেমন আছো তুমি? বাদ আমার কি আছে? বাবার যে কি হয়েছে তা আমি জানি না গো মা। নাটক বন্ধ করো। এটা কোনো নাটক না। আমার মেয়েকে ছাড় বলছি। ও তো আমারও মেয়ে। জন্ম দিলি বাপ হওয়া যায় না। তোমার সকল কথায় আমি সবসময় চুপ করে থেকেছি। বিনা কারণে তুমি আমার সাথে খারাপ আচরণ করেছো, নোংরা ব্যবহার করেছো। আমি কোনোদিন কোনো কিছু বলিনি। তোমাকে প্রশ্রয় দিয়ে আমি নিজের ক্ষতি করেছি, আর আমি নিজের ক্ষতি করব না। আমি এখন থেকে তোমার আর কোনো কথাই শুনব না। কি করবি তুই? কি করবি তুই শয়তানের বাচ্চা? মুখ সামলে কথা বলো জোসনা। আমার বিরুদ্ধে প্রতিহিংসার আগুন জ্বালে আমাকে অপমান করছো, নিজের সান্ত্বনা পাচ্ছ, আমার সন্তানকে দূরে রেখে মাতৃত্ব দেখাচ্ছ তুমি। সুধী স্যার। আচ্ছা সুধী দিতারি, তুমি ছুটি লয়ে যদি একটা কবিতা কইতারো কও।